নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাপড়ের মার্কেটে আগুনে পড়ে গেছে অন্তত ২৫টি দোকান। ফায়ার সার্ভিস জানায় সকালে বাসস্ট্যান্ড এলাকায় ওই কাপড়ের মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই পুড়ে যায় মার্কেটের অন্তত ২৫টি দোকান। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ক্ষতিগ্রস্তদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।